প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল যানবাহন চলাচল বন্ধ এ নিয়ে বিস্তারিত আর থাকবে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ থেকে ১৩ ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধার দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ থেকে ১৩ ঘন্টা পর সুমন ব্যাপারী নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা সুমনের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গি বাড়ি আবদুল্লাপুরে সোমবার উনত্রিশ জুন রাত দশটার দিকে ডুবুরিরা টিউবের মাধ্যমে লঞ্চটি ওপরে তোলার চেষ্টা করে লঞ্চটির একাংশ যখন ওপরে উঠে আসছিল তখনই সুমন ব্যাপারী লঞ্চ থেকে বের হয়ে আসেন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ডুবুরিরা তাকে লাইফ জ্যাকেটে ঢেকে এবং মেসেজ করে তার শরীর গরম করার চেষ্টা করেন এরপর সে চোখ মেলে তাকান এরপর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয় কোস্টগার্ড ও নৌবাহিনীর কর্মকর্তারা জানান তারা যখন উদ্ধার হওয়া ব্যক্তিকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন তিনি চোখের ইশারায় কথার জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন তবে দীর্ঘ সময় পানির নিচে আটকে থাকায় তার শরীরের তাপমাত্রা নেমে গিয়েছিল পানির নিচে তলিয়ে গেলেও সুমন ব্যাপারী কিভাবে বেঁচে গেলেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে ধারণা করা হচ্ছে তিনি যেখানে আটকে পড়েছিলেন সেখানে হয়তো সেভাবে পানি প্রবেশ করেনি যখন টিউবের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় লঞ্চটি লঞ্চটি তোলার চেষ্টা হচ্ছিল তখন ভেসে ওঠার পর সামান্য তিনি নিজের প্রচেষ্টায় বেরিয়ে আসেন উদ্ধারকর্মীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নৌকায় তোলেন রাজধানীর সদরঘাটে লঞ্চ ডুবিতে ছত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত বত্রিশ জনের লাশ উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে যাওয়ার সময় উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল তৈরি হয়েছে বলে জানায় সড়ক ও জনপদ বিভাগ এই ফাটলের ফলে পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ চীন মৈত্রী সেতু এক প্রথম বুড়িগঙ্গা সেতু এর চার লেনের একটিতে আজ সন্ধ্যা থেকে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সহজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ঢাকা অঞ্চল সবুজ উদ্দিন খান জানান আগামীকাল বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তবে দীর্ঘ সময় পানির নিচে আটকে থাকায় তার শরীরে তাপমাত্রা নেমে গিয়েছিল পানির নিচে তলিয়ে গেলেও সুমন ব্যাপারী কিভাবে বেঁচে গেলেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে ধারণা করা হচ্ছে তিনি যেখানে আটকে পড়েছিলেন সেখানে হয়তো সেভাবে পানি প্রবেশ করেনি যখন টিউবের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় লঞ্চটি তোলার চেষ্টা হচ্ছিল তখন লঞ্চটি সামান্য ভেসে ওঠার পর তিনি নিজের প্রচেষ্টায় বেরিয়ে আসেন উদ্ধারকর্মীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নৌকায় তোলেন